আবহাওয়ার খামখেয়ালিপনায় হয়রান গ্রামবাসী। রবিবার বিকেলে হঠাৎ করে শুরু হয় শিলাবৃষ্টি, ফলে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বেশ কিছু গ্রামকে। পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের বেগমপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলেডাঙ্গা গ্রামে ও চাঁদ ও চাঁদপুর গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায় আলু, ধান, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সবজি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কৃষি প্রধান এলাকায় ফসলের এই ব্যাপক ক্ষতিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষি ভাইদের। আলুর জমিতে এত জল কেন? গতকালকে এত শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর শিলাবৃষ্টির ঝড়ে আমাদের চাষি, পাঁচ বিঘে চাষ করেছি আমি, চাষির একদম শেষ। এখন পর্যন্ত জল বার হয়নি জমিতে, পুরো জল একদম ভর্তি হয়ে গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি। এ কি করবো, এ কি অবস্থা হয়ে গেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে কালনা এক নম্বর ব্লক, বেগপুর পঞ্চায়েত, চাঁদপুর গ্রাম। আমার নাম রবিউল হোসেন। ঠিক আছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।